ভ্যাকিউম তৈরি হবার পর যে চাপের সৃষ্টি হয় তা তোমরা সহজেই উপলব্ধি করতে পারো। দুটো স্যানিটারি প্লানজার নাও, রাবার প্লানজার, এবং দুটি মুখ বরাবর প্রেস করে টাইট করে দাও, লক করে দাও। এখন দেখো প্লানজার দুটি অপোজিট বিপরীত দিকে টান। এটি এতটাই জোরে আটকে আছে, শক্তভাবে আটকে আছে, তো এটিকে সেপারেট করা, আলাদা করা খুব কঠিন। তোমরা যত চেষ্টাই করো এটিকে তোমরা সেপারেট করতে পারবে না। দেখো এখানে দুজন ছেলে দেখো অপোজিট দিকে টানছে এবং আলাদা করার চেষ্টা করছে। তাহলে আমরা বুঝতে পারছি ভ্যাকিউমের ইন্টেন্সিটি কতটা জোর। এখন দুটো সাকশন কাপ নাও, প্লাস্টিকের সাকশন কাপ, সফট কাপ, যেগুলো আমরা ফ্রিজে ব্যবহার করি, লাগাই, আর ওর মুখ দুটো ভালো করে চেপে বন্ধ করে দাও। একইভাবে সাকশন কাপ দুটি প্রান্ত দুটি ভালো টানতে থাকো, জোরে টানতে থাকো। এক্ষেত্রেও দেখো এটি এতটাই চেপে বসে আছে যে কোনোভাবেই তোমরা এটিকে আলাদা করতে পারছো না। ইটস নট পসিবল অ্যাট অল। এনজয় অ্যান্ড হ্যাভ ফান।